মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় চট্টগ্রাম নগরীত করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন করাইয়ে এবং ইফতার বিতরণ করাইয়ে। রবিবার মে দুই তারিখ পিল্লা সেক্টায় বিয়াজউদ্দিন বাজার তিন পুলোর মাথাত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষতুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে এই করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন ও ইফতার সামগ্রী কিনে বিতরণ করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত আছেন সাবেক ছাত্রলীগ নেতা শিবুপ্রসাদ চৌধুরী, এম কুতুবুদ্দিন, নাসিরুদ্দিন ফাহিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম সহ আর বোধকে। চট্টগ্রাম শহরের মধ্যে 100 বুথ হইব, এই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক সাধারণ মানুষ যাতে পাইব এগুলি বাবর ভাইয়ের ধন্যবাদ জানাই। পাশাপাশি এন একটা মহৎ উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একবার ডাস্টবিন, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা করছি। অনার ব্যবহৃত মাস্ক অনে একটা ডাস্টবিনে ফেলাই দিবেন, এরপর অনেক হ্যান্ড স্যানিটাইজার গড়িয়ে অনেক নতুন মাস্ক এটিএম বুথ তো যেভাবে টিয়া বাইরো এভাবে অনেক একখান মাস্ক টানিয়ে অনেক নতুন একটা মাস্ক পরিয়ে এই বুথ তো অনেক সুযোগ সুবিধা দেখান পাইবেন। নগরের বিভিন্ন পয়েন্টের মধ্যে আরা এই ধরনের বুথ স্থাপন করে হারা লাগবে চৌধুরী বার ভাই নির্দেশনায় আরা করোনার এই মহাবিপর্যয়ের মধ্যে সবাই মাস্ক পরা বাধ্যতামূলক এটা লাই আরা কি করোনার মাস্ক পরার লাই এই বুথ স্থাপন হচ্ছে। আজকের একটা ভিন্ন প্রেক্ষাপট রচনা হই এন্ড হ্যান্ড স্যানিটাইজার আছে, মাস্ক আছে, যাতায়াত সময় প্রতিজ্ঞ মানুষ উগ্র রিক্সাওয়ালা উগ্র ব্যানকারীওয়ালা উগ্র পথচারী সকাল 9টা তো সকাল বিকাল 6টা পর্যন্ত বিনামূল্যে এই সার্ভিস গ্রহণ করতে পারিব। যে দুয়ো তরুণ সেই তরুণ দুয়ো তরুণের উদ্যোক্তার নাম হল দুকান নামলদি ইমরান, আর ওকান নামলদি সংগ্রাম। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।